नमस्कार বন্ধুরা, বেঙ্গলি গালে রণিতা চ্যানেলে আমি রণিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর বাইরে এখন প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে। আজকের ভিডিওর টপিক আপনারা নিশ্চয়ই টাইটেল দেখে বুঝতেই পারছেন। হ্যাঁ, চার বছর পরে আমি আবার বেড়াতে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি, কীভাবে যাচ্ছি সবই আপনাদের জানাবো আমি আস্তে আস্তে। এখন আমি চুল নিয়ে একটু ঢং মারছি, কারণ বাইরে বৃষ্টি পড়ছে, তাই আমি এখনও বেরোইনি। এবার বেরিয়ে পড়েছি, আর বর মশাই আগেই বেরিয়ে গেছেন ব্যাগপত্র নিয়ে কিছুটা, আর আমার কাছে কিছুটা ব্যাগপত্র আছেন। উনি বলেছিলেন 11:50 দিকে বেরিয়ে যেতে, 11:50 বেজে গেছে, তাই আমিও বেরিয়ে বাসের সামনে চলে এসেছি। বাইরে বৃষ্টিটা একটু পরিমাণ কমেছে, আর এখন সব ব্যাগপত্র বাসে তোলা হচ্ছে। সবাই মোটামুটি চলে এসেছে, আরও কিছুজন আসতে বাকি আছে। সবাই চলে এলে এবার আমাদের যাত্রা শুরু হবে। আর আমি একটু বাসটার ভিডিও বেশি করে করছি, কেন জানেন তো? বাসটা বেশ ঝাঁকানাকা বাস, দেখেছেন, কালারফুল বাস, আমার তো বেশ ভালো লেগেছে, তাই আমি একটু বাসের ভিডিওটা বেশি করে করছি। সবাই বাসে উঠে পড়েছে, এবার বাস স্টার্ট দেবে, আমাদের যাত্রাপথ শুরু হবে। এই যে দেখো, আমাদের যাত্রাপথ শুরু হয়ে গেছে। এই যে গাছটা দেখছেন না, এটা আমাদের যারা মানে অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে যাচ্ছেন বেড়াতে, তো ওনার বাড়ির সামনে ছিল। আমার বেশ গাছটা ভালো লেগেছে, তাই ভিডিওটা শেয়ার করলাম। গাছটার নাম আমি জানি না, তাই আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর গাছটা কেমন লাগলো অবশ্যই বলবেন। বাইরে এখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর মেঘলা ওয়েদার। আর এই আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এখানটা বৃষ্টি পড়ছে না বলে একটু দাঁড়িয়েছি। অনেকটা যাত্রা শুরুর পরে আমরা এখানটা দাঁড়িয়েছি। তারপরে আবার বাসে উঠে পড়েছি, আর সেখানে যেখানে দাঁড়িয়েছিলাম বাসে, সেখানে একটু চিপস কিনে নিয়েছিলাম। সেই প্যাকে একটু চিপস খেয়ে নিচ্ছি, কারণ বিকেল হয়ে গেছে, আর আমি খেয়েছিলাম 10:00, সকাল 10:00 খেয়েছিলাম, তো সেই হিসেবে খিদে পেয়ে গেছিলো। আর বিকেলে দেখুন, আর এই যে শাড়ি করে গাছ দেখছেন না, এটা বেশ দারুণ লাগছে, তাই আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম। আর এখন তো বিকেল মানে 5:30 বাজে, আমাদের সবার মোটামুটি খিদে পেয়ে গেছে, কারণ অনেকে দুপুরে খেয়েছে, অনেকে সকালে খেয়েছে। যাই হোক, এখানটায় আমাদের আমরা একটু সবাই টিফিন করব, তারপরে আবার রওনা দেব। তো সেই ফাঁকে আমি একটু বাচ্চাদের সাথে মজা করে নিচ্ছি, কারণ অনেকগুলো ছোট বাচ্চা আছে। সব থেকে ছোট একটা বাচ্চা মেয়ে আছে, ওর ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করব পরে। এই ভিডিওয় হয়তো হবে না, নেক্সট ভিডিওয় অবশ্যই শেয়ার করব। তো এবার আমি বলে দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি বিহার, রাজগীর। হ্যাঁ, তো আমাদের যাত্রাপথ ফার্স্ট হচ্ছে রাজগীর, তারপরে কোথায় আমি ঠিক জানি না। আমরা এখানে একটু চা টা খেয়ে নিলাম, আর এখানে আমাদের জন্য টিফিনের ব্যবস্থা করা হচ্ছে, ছোলা, শশা আর মুড়ি। তো ছোলা, শশা, মুড়ি, এই যে টিফিনের ব্যবস্থা করা হচ্ছে, এটা না একটা পিপিতে করে দেওয়া হচ্ছে। আর এই নিয়ে আমি কত মজা করেছি জানেন তো, আমরা সবাই মজা করেছি। এই দেখুন, আমি ভিডিও করছি সবার দিয়ে, এই নিয়ে মাছি ঠাট্টা মজা হয়েছে খুব। এই যে পিপি করে দেওয়া আছে, আসলে কিসে করে দেবে, হাতে করে তো আর দেওয়া যায় না। সবার তো সবাই তো কিছু নিয়ে আসেনি যে নিয়ে নেবে, মুড়ি, ছোলা, মুড়ি নিয়ে নেবে, বা প্যাকেটে করেও তো দেওয়া যাবে না, তাই না? তো আমি এই ফাঁকে একটু আমি আমার ছোট্ট বান্ধবী মুড়ি খেয়ে নিচ্ছি। আমাদের মোটামুটি খাওয়া দাওয়া শেষ, বাসে উঠে পড়েছি, বাস আবার রওনা দেবে। আর এখানটা একটু সিনেমা চালানো হয়েছে, আর বাসের লাইট বন্ধ করে দিয়ে ঝাঁকানাকা লাইটগুলো মানে জ্বালানো হয়েছে। আর বাচ্চারা কি হ্যাপি জানেন তো, এই লাইটগুলো দেখে, বেশ রঙিন লাইট, তো তাদের দারুণ লেগেছে, তাদের বেশ ভালো লেগেছে। এখন অন্ধকার রাত, রাতের অন্ধকারে না দেখতে হেভি লাগে, মানে বেশ ভালো লাগে। তো আমরা যে রাজগীর যাচ্ছি, আমরা মেদিনীপুর রাস্তা দিয়ে যাচ্ছি, মেদিনীপুর, গড়বেতা, বাঁকুড়া, বিষ্ণুপুর হয়ে রাজগীর যাব। হ্যাঁ, তো সেই হিসেবে এখন বর্তমানে আমাদের যাত্রাপথ হচ্ছে রাজগীর। এরপরে কোথায় যাচ্ছি আমি ঠিক জানি না, ওগুলো আপনাদের আস্তে আস্তে ব্লগে জানাবো। আর এরপরে আমাদের একটা জায়গায় বাস দাঁড় করানো হবে, ওখানে রান্নাবান্না করা হবে, খাওয়া দাওয়া হয়ে আবার আমরা রওনা দেব। তো আমরা এখন আবার দাঁড়িয়েছি একটা জায়গায়, ধর্মশালায়, ঠিক আছে? ওখানটায় রান্নাবান্না আমাদের হবে, রান্নাবান্না করে খেয়ে দিয়ে আমরা আবার রওনা দেব। এখানে কোথাও গরুর হাট বসে, মানে বাজার যে বলা হয় বসে মনে হয়, তাই মানে ঝাঁকঝাঁক গরু যাচ্ছিলো, মানে আমি তাই একটুখানি ভিডিও করলাম। যাই হোক, এখানে সবাইকে নিয়ে আমি একটু ভিডিও করছি, মজা করছি। আর আপনারা নিশ্চয়ই ভাবছেন আমি সেই পুরোনো একটা ক্যান্দা মার্কা জামা পরেছি, তাই না? আসলে কি বলুন তো, এই জামাটা পরলে না আমি বেশ কমফোর্টেবল ফিল করি। আর আমি সেই দুপুরে বাসে বসেছি, আর আবার সকালে
মানে আমরা আবার হোটেলে উঠব, তো সেই সকাল পর্যন্ত এই একটা জামা আমাকে পরে থাকতে হবে। কমফোর্টেবল এতক্ষণ জার্নি করব বলেই কমফোর্টেবল জামাটা পরেছি। আর এতটাও আমি মানে বড় লোক নই যে আমার প্রতিটা ব্লগে নতুন নতুন জামা থাকতে হবে, থাকবে তাই না? তো থাকতেই হবে, কথা আছে, তার কোনো একটা জামা কি রিপিট করা যায় না? আমি একটু একটু বেশিই করে ফেলেছি, কিছু করার নেই, এখন নিরুপায় আমি। আর এখানটায় আমাদের এখন রান্না করা হচ্ছে, ডিমের ঝোল হবে, আলু পটলের তরকারি আর ডাল হবে, সিম্পল রান্না আর ভাত। রান্নাবান্না মোটামুটি শেষ, এবার আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আবার আমরা রওনা দেব। হ্যাঁ, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করেও জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আর যারা ভিডিওটি আমার শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানটায় ভিডিও শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি, বুঝতে পারলেন? কারণ বলুন তো, বেড়াতে গেছি মানে তো নতুন ভিডিও তাড়াতাড়িই আসবে, তাই না? আর একটা জায়গা তো বেড়াতে যাচ্ছি না, অনেকগুলো জায়গায় বেড়ানো হচ্ছে, বেড়ানো হবে, তাই হিসেবে অনেক ভিডিও আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।